বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ইউনিয়ন পরিষদের যে পরিমাণ আমাদেরকে এলজিএসপি এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা যে পরিমাণ আমাদেরকে দিচ্ছে, আমরা হতদরিদ্রদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এ পর্যন্তই আমার 10 নম্বর খেয়েছি ইউনিয়ন পরিষদে এলজিএসপির রাস্তা, আমরা প্রায় 60-70 লাখ টাকার মতো রাস্তার কাজ হয়েছে এবং হতদরিদ্রদের মধ্যে আমরা চাল বিতরণ করছি 30 কেজি দরে, এমনকি 10 টাকা দরের চালও দেওয়া হচ্ছে প্রতি মাসে। উন্নয়ন হচ্ছে এই সরকারের আমলে। এখন কিন্তু সরকার যেতটুকু কাজ হচ্ছে ওই কাজের মাধ্যমে নেম প্লেট বসানোর পর এবং প্রথম একবার ছবি তুলতে হয়, দ্বিতীয়বার একটা ছবি তুলতে হয়, প্রায় 6 বারের মতো ছবি তুলতে হয় আমাদের একটা রাস্তার কাজের মধ্যে তুলে। এগুলো কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমাদেরকে বিল পেমেন্ট করে দেখার পরে, এই জন্যই আমি সরকারকে ধন্যবাদ জানাই। এই সিস্টেমটা যাতে প্রত্যেক বিষয়ে আসে, আমাদেরকে এগিয়ে নিজেদের সচেতন হতে হবে এবং আমরা যেই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আমরা সকলেই আমাদের কেউ ইউনিয়ন পরিষদকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল আকারে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আছি, ইনশাআল্লাহ আমরা ডিজিটাল আকারে হয়ে যাবে, আমরা ডিজিটাল আকার হয়ে যাচ্ছে এটাই আশাবাদ ব্যক্ত রাখছি। প্রশাসনের চেষ্টায় আমরা এখন মাদক নিয়ন্ত্রণে আছে আমাদের এখানে, সরকারের প্রচেষ্টায় ইনশাআল্লাহ জিরো ডলারে চলে আসবে। মাদকের বিষয় নিয়ে আমরা মানুষকে সচেতন করেছি, মেকিং করেছি। আর আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের কেরানীহাটে পানি নিষ্কাশনের সুব্যবস্থা নেই। আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব, এই আমাদের পানি নিষ্কাশন যদি আমরা যদি না করি, সামনে আমাদের বর্ষা আসছে, কেরানীহাট পানির মধ্যে বাঁচবে? এখানে বলতে আমাদের পর্যাপ্ত পরিমাণে মাঠ নাই, আমরা মাঠ না থাকার কারণে আমরা খেলার আয়োজন করতে পারতেছি না। আমাদেরও খেলার আগ্রহ থাকলো, কিন্তু এখন আমাদের যেটা মাঠটা ছিল এটা কিন্তু বাজারে পরিণত হয়ে গেছে। আমি কিন্তু গতবারে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমাদের কেজিআর পক্ষ থেকে আমরা প্রতি বছরই অংশগ্রহণ করি, কিন্তু এখানে আমরা যদি মাঠ থাকতো তাহলে তো আমরা প্রতি বছর একটা খেলার প্রোগ্রাম করতে পারতাম, আয়োজন করতে পারতাম, কিন্তু মাঠ না থাকার কারণে আমরা এখন ছেলে মেয়েদের খেলার আগ্রহ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আমাদের মাঠের প্রয়োজন।